রোকসানা আক্তার নামে 23 বছরের এক গৃহবধূ মৃত্যুকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে কলমচৌড়া থানাধীন রহিমপুর পাড়া 1 নং ওয়ার্ডে। মৃতা মায়ের অভিযোগ, জামাই জামশেদ তার মেয়েকে খুন করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের পরই সবকিছু জানা যাবে বলে আশ্বাস। শহরে যাইব, রাত্রেবেলা ফোন করে কইছে আমার ছোট জিয়ার লগে শহরে যাইব। আমি শহরে রান্না বোয়াইছি, তার পরীক্ষা, তার পরীক্ষা শহরে আমি রান্না বোয়াইছি। রাত্রেবেলা আমার ছোট জি গেছে, আমি রান্না বোয়াইছি, শহরে রান্না বোয়াইছি, তারা যাইব। আমার এই এই জি যাইব, ছোট জি গেছে, ওই এই জি ওই এই জি যাইব। আমি রান্না বোয়াইছি, রান্না থেকে আমি খবর পাইছি এই অবস্থা। জামাই